হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আবারও আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওর ভিতরে আপনাদের মাঝে আমি 4টি এয়ারড্রপ শেয়ার করব এবং সাথে একটি উইথড্র আপডেট আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন, তা নাহলে কিন্তু কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না। আর এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা একটা ভালো পরিমাণে ইনকামের অপরচুনিটি রয়েছে, আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন, তাই ভিডিওটা কেউ মিস করবেন না। ভিডিওর প্রথমেই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। তো এখনও যারা আমার অনলাইন আনপড়ো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এর নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটি বা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা নোটিফিকেশান আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও ও লাইভ পেমেন্ট পুরো ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি। তো প্রথমে আমি অ্যাড্রপগুলো শেয়ার করবো, তারপর সবার শেষে উইথড্র আপডেটটা শেয়ার করবো। তো অনেকগুলো অ্যাড্রপ আছে, তার ভিতর থেকে আমি 4টি অ্যাড্রপ শেয়ার করবো এবং পরবর্তী অ্যাড্রপগুলো বা কি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করবো। তো প্রথমে যে অ্যাড্রপটি শেয়ার করবো, তো এখান থেকে আপনারা যে টোকেনটি পাবেন IPBA টোকেনটার নাম। তো এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে অক্টোবর মাসের 21 তারিখ। তো 21 তারিখ ইন্ড হবে, ডিস্ট্রিবিউশন হয়তো 21 তারিখেই করবে। তো এখন অক্টোবর মাসে 5 তারিখ চলতে আছে, তো বেশ কিছুটা সময় আছে, আপনারা সবাই অ্যাড্রপটার ভিতরে জয়েন করে দেবেন, কেউ এটাকে অবহেলা করবেন না। খুব ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এই অফারটির ভিতরে অংশগ্রহণ করার জন্য আপনারা যেটা করতে হবে, সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে প্রথমে একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেগে থাকবে অ্যাড্রপ লিঙ্ক। তো সেই প্রথম লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে যে এই দেখুন লেখা আছে বট লিঙ্ক, তো এখানে সামনে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা সবাই এইখানের এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে সরাসরি তাদের বটের ভিতরে আপনাদেরকে নিয়ে চলে যাবে। তো এই যে দেখুন ঠিক এরকম একটা বটের ভিতরে নিয়ে চলে আসবে। তো এখানে এই যে স্টার্ট লেখা যে বাটনটা রয়েছে নিচের দিকে, তো এই স্টার্ট লেখা বাটনটার উপরে একটা ক্লিক করে দেবেন, তাহলে বটটা স্টার্ট হয়ে যাবে। আপনাদেরকে এরকম একটা লিঙ্ক দেবে, এখানে দেখুন একটা লিঙ্ক দিয়েছে, আপনারা ক্লিক করবেন, প্রথমে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলে দেখবেন আপনাকে একটা ভেরিফাই ক্যাপচার দিয়েছে, আপনাকে IM নটের উপর যে ভেরিফিকেশনটা, সেই ভেরিফিকেশনটা এখান থেকে কমপ্লিট করতে হবে। তো এই যে দেখুন এখানে সেই ক্যাপচারটা দিয়েছে, তো এটা উপরে ক্লিক করলে আপনার সামনে কিছু ফটো চলে আসবে। তো এখান থেকে ফটোগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। তো দেখুন এখানে আমাকে কী সিলেক্ট করতে বলেছে, এখানে আমাকে গাড়ি সিলেক্ট করতে বলেছে। তো এখানে যেখানে যেখানে গাড়ি আছে আমি সেগুলোতে ক্লিক করে দিই, এইটা অনেকগুলো অসুবিধা হয়, তার জন্য এটা একটু দেখিয়ে দিই আপনাদের। তো আর কোথাও আছে, এখানেও গাড়ি আছে। তো এখান থেকে আমি নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিলাম। তো এবার হচ্ছে মেইন, এবার চেক করতে হবে। তো এখান থেকে এই যে গাড়িগুলো আমি সিলেক্ট করে দিই, তো এই যে দেখুন গাড়ি সিলেক্ট করা হয়ে গেছে, আর কোথাও গাড়ি নেই। এখন যদি চেকের উপর ক্লিক করে দিই দেখুন আমার কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে তারপর একটা সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই যে দেখুন এখান থেকে সাবমিট উপরে ক্লিক করে দেবেন, তো এখানে সাবমিট করা হয়ে গেছে। তারপর আপনার কী করেন, আবার এই বটের ভিতর চলে দেবেন, বটের ভিতর চলে এসে এখানে চেকের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে এই চেকের উপরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম কিছু মেসেজ চলে আসবে, এই যে দেখুন এরকমের। তো এই জায়গায় নিচেটা এই কন্টিনিউ বাটনটা এখানে নিচে পেয়ে যাবেন, কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দিলে এরকম সিম্পল কিছু ট্যাক্স দেবে, তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করে দেবেন, টুইটারে ফলো করবেন এবং তাদের যে পিন পোস্টার রয়েছে সেটাকে লাইক এবং রিটুইট করে দেবেন। এগুলো সবাই পারেন, দেখানোর কিছুই নেই, কুইক টুইট করতে হবে না, শুধু রিটুইট করলেই হয়ে যাবে। তারপর তাদের অ্যাডভার্টাইজ টেলিগ্রাম চ্যানেল টুইটার রয়েছে, এগুলো তো ঠিক একইভাবে কাজগুলো করে নিজের সাবমিট ডিটেলস একটা বাটন পাবেন, সেটাও আবার ক্লিক করে দেবেন। আপনার টেলিগ্রাম ইউজার নেম চাইবে দিয়ে দেবেন, টুইটার ইউজার নেম চাইবে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার কাছে ইথেরিয়াম অ্যাড্রেস চাইবে, তো আপনার টেস্ট ওয়ালেট থেকে ERC20 সাবমিটেড অ্যাড্রেস টেনে এখানে বসিয়ে দেবেন। ততটুকু বসিয়ে দিলে আপনার কাজ কমপ্লিট। তো তারপর আপনাদের সামনে ঠিক এরকম কিছু বাটন চলে আসবে, তো এখান থেকে স্ট্যাটাসের উপর ক্লিক করে দিলে আপনি আপনার রেফার লিঙ্ক এখানে পেয়ে যাবেন, আপনার ব্যালেন্স দেখতে পারবেন। তো এখান থেকে রেফার করো, প্রত্যেক রেফারেলের বিনিময়ে আপনি এখান থেকে 300 টাকা করে IPBA টোকেন ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন প্রথমে অ্যাড্রপটির ভিতরে কীভাবে কী জয়েন করবেন। তো আশা করি আপনারা এই অ্যাড্রপটা সম্পর্কে বুঝতে পেরেছেন, এটার ভিতরে কীভাবে কী আপনারা জয়েন করবেন। তো এখন আপনাদের মাঝে আমি পরের অ্যাড্রপটি শেয়ার করব। তো পরের যে অ্যাড্রপটি রয়েছে এটি কিন্তু অলরেডি P2P এক্সচেঞ্জার সাইটে এটির IO চলতে আছে, তো এটার ভিতরে আপনারা সবাই জয়েন করে দেবেন, এটাকে মিস করবেন না। তো এটির ভিতরে জয়েন করার জন্য আপনারা যেটা করতে হবে, সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে 2 নম্বর একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেগে থাকবে অ্যাড্রপ লিঙ্ক। তো সেই 2 নম্বর লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে টোকেনটি পাবেন, টোকেনটির নাম আছে EPX। তো এটি P2P এক্সচেঞ্জার সাইটে লিস্টেড হবে এবং এটা ডিস্ট্রিবিউশন করবে আপনাদের মাঝে 31 অক্টোবর, তো এই মাসের 31 তারিখ।
তো এটার ভিতরে কিভাবে অপশন করবেন এখান থেকে বটলিং দেওয়া আছে তো এই লিংকের উপর এটা ক্লিক করবেন সরাসরি তাদের বটের ভিতর নিয়ে চলে যাবে তো এখানে স্টার্ট লাগা বাটন পাবেন স্টার্ট উপর এটা ক্লিক করে দিবেন তো এই যে দেখুন এখানে স্টার্ট লাগা একটা বাটন রয়েছে এটা উপর এটা ক্লিক করে দিবেন বটটা স্টার্ট হয়ে যাবে এরকম একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউ একটা বাটন পাবেন কন্টিনিউ উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখুন ঠিক আগেরটার মতো সিম্পল কিছু টাস্ক রয়েছে একদম একই এখানে এখানেও যে টাস্কগুলো আগের বটটায় কিন্তু ঠিক একই টাস্কগুলো ছিল তো এগুলো দেখানোর কিছুই নেই তো এগুলো আপনারা খুব ইজিলি জয়েন করতে পারবেন এখানে দেখুন ঠিক একই টাস্ক একই রকমের তো এগুলো আর দেখালাম না তার কারণ হচ্ছে আগের আগেরটাই তো দেখিয়ে দিয়েছি কীভাবে জয়েন করবেন তো ঠিক একইভাবে এটার ভিতরে জয়েন করে নেবেন এই যে এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করতে হবে টুইটার লাইক ফলো টুইট এইসব করতে হবে তো একদম একই আছে আপনারা এগুলো করে নিতে পারবেন তো তারপর টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেলে আগেরটার মতোই কিছু বাটন পেয়ে যাবেন আপনারা বাটনগুলো উপর ক্লিক করলে পরবর্তী বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এটার ভিতরে কীভাবে কী জয়েন করবেন তো এখন আমি আপনাদের মাঝে তিন নম্বরে আরেকটি এয়ারড্রপ শেয়ার করবো তো সেই এয়ারড্রপটি হচ্ছে এখান থেকে প্রত্যেককে $1 করে সিইবি টোকেন দেবে তো এটাই খুব ভালো একটি এয়ারড্রপ এটাকে মিস করবেন না এটা ইউনিসেফ এক্সচেঞ্জ সাইটের ভিতরে এই টোকেনটি লিস্টেড আছে আপনি ওখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এইটা নিয়ে অনেক একটা প্রশ্ন আছে জিজ্ঞেস করতেছে ভাই আপনি সবগুলোর অ্যান্সার দেন নাই কেন তো এখন আমি আপনাদের বুঝিয়ে দেবো সবগুলোর অ্যান্সার কেন দেয়নি তো এখানে যেটা যে ফর্মটা রয়েছে কি এয়ারড্রপটির ভিতরে আপনারা কীভাবে জয়েন করবেন এই এয়ারড্রপটির ভিতরে জয়েন করার জন্য আপনারা যেটা করবেন সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে সম্ভবত তিন নম্বরের লিঙ্ক পাবেন হ্যাঁ তিন নম্বরের লিঙ্ক পাবেন সিম্পল লেগে থাকবে এয়ারড্রপ লিঙ্ক তো সেই তিন নম্বর লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে তো এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখান থেকে একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন এখান থেকে আপনাদের এয়ারড্রপে জয়েন করতে হবে তো তাহলে আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে দেখুন আমার অলরেডি জয়েন করা হয়ে গেছে তো আমার মনে হয় স্ক্রিনশট দেওয়া আছে তো এই যে দেখুন ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটা ক্লিক করে সেটা জয়েন করে দেবেন তাদের টুইটারটা ফলো করে দেবেন লাইক রিটুইট এইসব করে দেবেন করে দেওয়া হয়ে গেলে আবার এই ফর্মের এখানে আসবেন এখানে দেখুন প্রথমে আপনার কাছে আপনার টেলিগ্রাম ইউজার নেম চেয়েছে দিয়ে দেবেন টুইটার ইউজার নেম চেয়েছে সেটাও দিয়ে দেবেন তারপরে এখানে বলতে আছে জার সোয়াইপ মার্কেট এই যে মার্কেট না এই মার্কেট কারেন্ট প্রাইস তো এখানে দেখুন আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো যে এ মার্কেট তো এইটার উপরে এখানে যে নিচে এই যে 108 এই যে ব্যালেন্সটা রয়েছে এটার উপরে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যায় তো এটা কপি করে এনে এই যে এম আর কে যে প্রাইসটা চেয়েছে ওখানে এটা বসিয়ে দেবেন তো পরবর্তীতে কিন্তু এমআরকের প্রাইসটা চেয়েছে এখানে ওই একই প্রাইস বসিয়ে দেবেন তো এই দুইটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এই যে দেখুন এখানে এই দুইটা তো এমআরকে চেয়েছে তো পরেরটা এই দুইটা তো এমআরকে চেয়েছে কিন্তু পরের যে দুইটা রয়েছে এই দুইটাই কিন্তু আবার সিইবি চেয়েছে তো এই দুইটাই আবার একই অ্যান্সার হবে তো এই দুইটার অ্যান্সার কোথায় তো এই দুইটার অ্যান্সার হচ্ছে আমি প্রথমে দিয়ে দেখছি এটা আবার ক্লিক করে একটা কপি হয়ে যায় আপনারা এই দুইটা অ্যান্সার বসিয়ে দেবেন তো তারপর আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনার কয়জন ফ্যানকে এখানে কি এটা জানিয়েছেন যে এরকম একটা অফার রয়েছে তো মিনিমাম একজন ফ্যানকে জানাতেই হবে তো আপনি এখানে একটা যে কোনো সংখ্যা লিখে দেবেন 20-30টা এরকম যে কোনো একটা লিখে দেবেন তো লিখে দিলে আপনার কাজ কমপ্লিট তারপর এখানে বলতেছে ইউর সাজেস্ট ফর আর কি তাদের এই সাইটটার নাম তো আপনার যেটা করতে বলতে আছে তাদের এই সাইটটা উন্নত করার জন্য আপনি কি তাদেরকে কোনো সাজেস্ট করতে চান কি না বা কী করলে ভালো হবে এরকম একটা পরামর্শ তাদেরকে দিতে বলতে আছে তো আপনি যদি কোনো পরামর্শ না দিতে চান সেটাও এখানে ইংলিশে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর তারপরে এখানে বলতে আছে হোয়ার ডিড ইউ লার্ন অ্যাবাউট দিস ইভেন্ট আর কি তাদের ইভেন্ট সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছেন সেটা আপনার কাছে জিজ্ঞেস করছে তো আপনি যেটা করবেন এখানে আপনি টেলিগ্রাম টুইটার বা ফেসবুক এরকম কিছু একটা এখানে লিখে দেবেন লিখে দেওয়া হয়ে গেলে তারপরে টিআরএক্স অ্যাড্রেস তো আপনি টোন লিঙ্ক পোড়ো বা টেস্ট ওয়ালের যে কোনো এক জায়গা থেকে দিতে পারেন তো আমি টোন লিঙ্ক পোড়ো থেকেই এখন সব জায়গায় ব্যবহার করি তো আপনারা সবাই টোন লিঙ্ক পোড়োটা ইউজ করবেন কারণ ওখান থেকে ইউজ করলে আপনাদের জন্য অনেক সুবিধা রয়েছে তো তারপর এখান থেকে সাবমিট উপরে ক্লিক করে দিলে আপনার এটির ভিতরে জয়েন করা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনটি অ্যাড্রপের ভিতরে কীভাবে কী জয়েন করবেন এখন চার নম্বরটা আরেকটি অ্যাড্রপ রয়েছে তো এখানে এই এয়ারড্রপটির ভিতরে এই সাইন নাম্বার যে এয়ারড্রপটি এটির ভিতরে জয়েন করে একদম সিম্পল মাত্র 30 সেকেন্ডের একটি কাজ এটির ভিতরে কীভাবে জয়েন করবেন এটির ভিতরে জয়েন করার জন্য সরাসরি আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে তিন সাইন নাম্বার একটি লিঙ্ক পাবেন সিম্পল লেগে থাকবে এয়ারড্রপ লিঙ্ক তো সেই সাইন নাম্বার লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে টুইটার পোস্ট লিঙ্ক তো এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে 400 জনকে দিবে 20 লাখ না 2 লাখ ডগি নাকি 2 লাখ ডগি দিবে 400 জনকে তো আমরা যদি এটা একটু ক্যালকুলেট করি দেখি তাহলে প্রত্যেকজনের কি কত করে পড়ে
তো এখান থেকে প্রত্যেকের ড্যাড প্রত্যেকে না 700 জনকে দিবে যে 500 করে ডগি কয়েন এক একজনের ভাগে পড়বে তাহলে এখান থেকে $1.5 মতো প্রফিট পাবে যারা এখান থেকে পাবে খুব বড় একটা অফার না তারপর এখানে জয়েন করে নিতে পারেন 1 মিনিটও সময় লাগবে না তো কিভাবে জয়েন করবেন এই পোস্টের এখানে আসার পর এখানে লাইক করবেন রিটুইট করবেন কমেন্ট অপশনে বা ক্লিক করে এরকম একটা কমেন্ট করবেন আপনি আপনার টেস্ট অল্টের ভিতর চলে যাবেন টেস্ট অল্টের ভিতর চলে গিয়ে ডগিং কয়েনের ভিতর আসবেন রিসিভের উপর ক্লিক করবেন পেস্টের স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেসটা কপি করবেন তো অ্যাড্রেসটা কপি করা হলে তারপর আপনার কী করবেন এখান থেকে কমেন্ট অপশনে এখানে এসে যে অ্যাড্রেসটা কপি করলেন অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে এটা উপরে ক্লিক করে এখানে আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন এখানে যেখানেই থাক স্ক্রিনশটটা এই যে দেখুন স্ক্রিনশটটা সেটা আপলোড করে দেবেন রিপ্লাইয়ের উপর ক্লিক করবেন আপনার কাজ কমপ্লিট আপনার আর কোনো কাজ নেই তাহলে এটার ভিতরে জয়েন করা হয়ে গিয়েছে তো আশা করি সাইটটি এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এখন আসেন আপনাদের মাঝে উইথড্রপটা শেয়ার করি তো উইথড্রপটা হচ্ছে বেশ কিছুদিন আগে আপনাদের মাঝে একটি অফার থেকে পেমেন্ট করেছিল তো সেটা থেকে অনেকেই পেমেন্ট পাননি তো আমি আপনাদের দেখাই এই যে দেখুন UNW যে ইউনিওয়ার্ল্ডের যে অফারটি ছিল যারা বুঝতে না পারতেছেন এটা কোনটির অফার এটা ভিতরে জয়েন করেছিলেন কি করেননি তারা যেটা করবেন সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে 5 নম্বরে একটি লিঙ্ক পাবেন সিম্পল লেখা থাকবে ইউনিওয়ার্ল্ড বা UNW টোকেন উইথড্রো আপডেট এরকম কিছু একটা লেখা থাকতে পারে তো সেই 5 নম্বর লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন লেখা আছে চেক ব্যালেন্স তো আপনারা যেটা করতে পারেন এখান থেকে এটার উপর ক্লিক করতে পারেন অথবা এখান দেখুন একটা ফটোর মতো আইকন আছে এটার উপরটা ক্লিক করবেন আমি যে অফারের পোস্টটি শেয়ার করেছিলাম সেই পোস্টটি আপনাদের মাঝে চলে আসবে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ভিডিও দেখে বুঝে নেবেন অফারটার ভিতরে জয়েন করেছিলেন কি করেননি তো অফারটার ভিতরে জয়েন করার পরেও আপনারা যদি এখান থেকে পেমেন্টটা না পেয়ে থাকেন বা কীভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স তো আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে 5 নম্বর লিঙ্কে ক্লিক করলে তখন এই পোস্টটি চলে আসবে তো এখানে দেখুন লেখা আছে চেক ইউর UNW ব্যালেন্স তো এখানে এই যে লিঙ্কটি দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন তাহলে তাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে যাবে যেখানে তারা পেমেন্ট করেছিল তো সেখানে আপনি আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবেন আপনি আপনার পেমেন্টটা রিসিভ করেছেন কিনা যদি রিসিভ না করে থাকেন তাহলে দেখুন এখানে একটা ফর্ম লিঙ্ক দেওয়া আছে তো আপনারা কী করবেন এখান থেকে এই ফর্মটা উপর ক্লিক করবেন এই ফর্মটা আপনারা পূরণ করবেন ফর্মটা পূরণ করলে নাকি তারা এখান থেকে পেমেন্টটা করবে এরকম এরকমই রেখে তারা ফর্মটা দিয়েছে এর জন্যই তো এখানে দেখুন এই যে ইউনিওয়ার্ল্ডের অ্যাড্রপ আর কি কমপ্লিট ফর্ম এখান থেকে ফর্মটা পূরণ করলে আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন তো এখানে আপনার ইমেল দিতে বলতেছে তো তাদের ওই সাইটের ইউনিওয়াল সাইটের ভিতর যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই মেইলটা এখানে দিয়ে দেবেন তো সেই মেইলটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনার ফুল নেম দিতে বলতেছে যে নেম দিয়ে কি আপনি তাদের ইউনিওয়াল ভিতরে অ্যাকাউন্ট করেছিলেন সেই নেম দেবেন এখানে টুইটার ইউজার নেম টেলিগ্রাম ইউজার নেম এই সকল কিছু দিয়ে দেবেন তারপর এখানে কমপ্লেন ডিটেলস কি আপনি কিসের জন্য কমপ্লেন করতেছেন তো এখানে লিখে দেবেন যে আই নট রিসিভ পেমেন্ট এরকম কিছু একটা লিখে দেবেন তারপর এখানে সংক্ষেপে লিখতে বলতেছে কিসের জন্য আপনি তাদের কাছে কমপ্লেনটা করতে আছেন তো আপনি এখানে লিখে দেবেন যে আপনি তাদের অ্যাড্রপের সকল কাজ কমপ্লিট করেছেন কেওয়াইসি ভেরিফিকেশন করেছেন তারপর আপনি আপনার পেমেন্টটা পাননি এরকম কিছু একটা এখানে লিখে দেবেন তারপর এখানে বলতেছে আপলোড স্ক্রিনশট অফ অল অ্যাভেলেবল ডিটেলস প্রুফ তো আপনার কি অল অ্যাভেলেবল ডিটেলস প্রুফের একটা স্ক্রিনশটস আছে তো এটা অনেকে বুঝবেন না তো এটা যেটা করতে হবে আপনাদের তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে 5 নম্বর লিঙ্কের উপর ক্লিক করার পর তো এই পোস্টটি এখানে আসবেন এখান থেকে ফটোর উপর একটা ক্লিক করবেন তো এখানে দেখুন ক্লেম এয়ার কি তাদের একটা বট লিঙ্ক দেওয়া আছে যে বটের মাধ্যমে জয়েন করতে হয়েছিল তো এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন তো এই বটের ভেতরে এসে আপনি যদি কোনো সময় এখান থেকে ব্যালেন্সটা চেক করে থাকেন সেটা একটা স্ক্রিনশট নিতে পারেন অথবা তাদের ওয়েবসাইটের ভিতরে আপনি যে অ্যাকাউন্ট খুলছিলেন সেই ওয়েবসাইটের ভিতরে লগ ইন করবেন তো লগ ইন কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিই তো লগ ইন করার জন্য আপনারা তখন এই পোস্টের এখানে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কের উপরে ক্লিক করে তারপর এখান থেকে চেক ইউর ব্যালেন্স লেখা আছে এখান থেকে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি তাদের আর কি ওয়েবসাইটের ভিতরে আপনাদেরকে নিয়ে চলে যাবে তো সেখানে আপনার লগ ইনটা করে দেবেন লগ ইন করার পর সেখানে আপনি পেমেন্টটা পাননি সেটা একটা স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটটা নিয়ে ওখানে আপলোড করে দেবেন তো এই যে দেখুন তাদের ওয়েবসাইটের ভিতরে চলে এসেছে তো এখান থেকে যদি আমি ড্যাশবোর্ড বা ওয়ালেটে চলে আসি এখান থেকে আমি তো পেমেন্ট পেয়েছি আমার ফর্মটা পূরণ করার কোনোই প্রয়োজন নেই এই যে দেখুন আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি তো আপনারা যদি পেমেন্ট না পান এই পেজটা একটা স্ক্রিনশট নেবেন তো এই পেজটা একটা স্ক্রিনশট নেবেন অথবা এখানে এই যে ম্যান আইকনের মতো রয়েছে এখান থেকে প্রোফাইলে যা লাগবে না আপনারা এই পেজটির একটা স্ক্রিনশট নেবেন তো সেই স্ক্রিনশটটা আপনারা এখানে বসিয়ে দেবেন এই যে এখানে সেই স্ক্রিনশটে বসিয়ে এটা অন করে এখান থেকে সাবমিটের উপর নিচে যে সাবমিট রয়েছে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এখানে এই উইথড্রপের কাজটা কমপ্লিট আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পেরেছেন কীভাবে কী কাজগুলো করবেন
তো আজকে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটাকে লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারগুলো সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখান থেকে কিছু পরিমাণ ইনকাম করতে পারে আর যে উইথড্র আপডেটটা দিলাম এটা এটা সম্পর্কে কি আপনার বন্ধুরা জানতে পারে এবং যারা এখানে জয়েন করেছিল কিন্তু এখান থেকে পেমেন্ট পায়নি তো তারা এই ফর্মটি এখান থেকে পূরণ করে নিতে পারে তো এই ছিল আজকের ভিডিওটি খোদা হাফেজ